অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 29 মার্চ 2020 শুক্র গ্রহ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে গমন করছে। এর ফলে 6টি রাশির প্রেম ভাগ্য খুলতে চলেছে, অর্থাৎ নতুন প্রেম আসবে আপনাদের জীবনে এবং পুরনো প্রেম কামব্যাক করবে। অনেকেই কমেন্টস করছেন যে স্যার, আমার সম্পর্কে উন্নতি হবে প্রেমের ক্ষেত্রে বা পুরাতন প্রেম ফিরে আসবে এবং আমার কি নতুন প্রেম আসবে, এরকম অনেকেই জানতে চাইছেন বা প্রেম থেকে বিবাহে পরিণতি হতে পারে না প্রেমে বিচ্ছেদ হতে পারে। তো আমি এই সকল প্রশ্নের উত্তর আপনাকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। প্রথম কথা, কারণ গ্রহের গোচর যা বলছে 6টি রাশির প্রেম ভাগ্য খুলতে চলেছে। এবং প্রথমেই আপনাদেরকে দেখতে হবে আপনাদের রাশিচক্রের শুক্র গ্রহ মজুদ আছে কি না, এবং আপনাদের পঞ্চম ভাব, একাদশ ভাব, আপনাদের দ্বিতীয় ভাব স্ট্রং আছে কি না, এই সকল দিক একান্ত বিচার্য বিষয়। যদিও গ্রহের গোচর যা বলছে আমি ইন জেনারেল আপনাদেরকে জানাতে চলেছি। তো একাদশ ভাব, পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব, সপ্তম ভাব, এগুলো তো একান্ত বিচার্য বিষয়। আমি এর বাইরেও আপনাদেরকে জানাচ্ছি, যাদের রাশিচক্রের শুক্র গ্রহ মজবুত আছে, শুক্র গ্রহ স্ট্রং আছে, শুক্র গ্রহ তুঙ্গস্থ বা শুক্র গ্রহ শুভ নক্ষত্রে বসে আছে বা শুভ গ্রহের সঙ্গে অবস্থান করছে, সেক্ষেত্রে আপনাদের এই যে শুক্র গ্রহের যে রাশি পরিবর্তন, দ্বিগুণ ফল আপনারা নিশ্চিত রূপে পাবেন। অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনাদের সফলতা আসতে বাধ্য, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথা বলছি। তো আগামী 29 মার্চ থেকে আনুমানিক 4 মাস পর্যন্ত শুক্র গ্রহ এই বৃষ রাশির ঘরে অবস্থান করছে। এই 4 মাস আপনাদের ক্ষেত্রে একটা ভালো সময় শুরু হচ্ছে এই 6টি রাশির। কোন এই 6টি রাশি আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথমেই হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির নতুন প্রেম আসতে চলেছে এবং পুরাতন প্রেমে সম্পর্কে উন্নতি এবং প্রেম কামব্যাক করতে চলেছে এবং প্রেম থেকে বিবাহে পরিণতি হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা আমার মনে হচ্ছে, সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিরও অবশ্যই আপনাদের নতুন প্রেমে আসতে চলেছে, পুরাতন প্রেম কামব্যাক করবে এবং আপনাদের প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন নিশ্চিত রূপে। এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিরও আপনাদের প্রেমের ক্ষেত্রে সফলতা, প্রেমে নতুন হাতছানি আপনাদের আসবে, পুরাতন প্রেম আপনাদের ফিরে আসবে এবং প্রেমের সম্পর্কের উন্নতি হবে এবং এই প্রেম বিবাহে পরিণতি হতে চলেছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিরও প্রেমের ক্ষেত্রে খুবই একটা ভালো যোগ আসতে চলেছে। প্রেম, নতুন প্রেম আপনাদের আসবে, প্রেমে পুরাতন প্রেম আপনাদের ফিরে আসার প্রবল সম্ভাবনা এবং সম্পর্কে উন্নতি, বিবাহ যোগ, এই সকল দিক এই শুক্র গ্রহের অবস্থানের জন্য দেখা যাচ্ছে। এরপরে যে রাশিটির কথা আমি জানাতে চলেছি সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশিরও প্রেমের ক্ষেত্রে অতীব শুভ সময়, আপনাদের নতুন প্রেম আসবেই এবং প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন। প্রেম যাদের বিচ্ছেদ হয়ে গেছে সেই সম্পর্ক আপনাদের জুড়তে চলেছে, অর্থাৎ জোড়া হতে চলেছে। তো প্রেমের ব্যাপারে আমি আপনাদেরকে শেষ যে রাশিটির কথা বলবো, সবসময় যারা কমেন্টস করে যে আমাদের কি ভাগ্যে কিছু নেই, সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি প্রচণ্ড হতাশ, ডিপ্রেশনে ভুগছেন। মকর রাশিরও বিবাহের যোগ দেখা যাচ্ছে প্রেম থেকে।
নতুন প্রেম আপনাদের জীবনে ফিরে আসবে এবং পুরাতন প্রেম আপনাদের সম্পর্কের উন্নতি হবে, আমি কৌশিকরা দায়িত্ব নিয়ে বলছি। প্রেম এমনই একটা জিনিস, সকালে একরকম, বিকেলে একরকম, সাত দিন পর একরকম, মানে মোটিভটা পাল্টেতেই থাকে। তবে যাদের শুক্র গ্রহ ভালো থাকে তারা প্রেমে সাকসেস পায় এবং পঞ্চম ভাব ভালো থাকে তারা অবশ্যই সাকসেস পাবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।